আচ্ছা, আমাদের চিটাং শহরে কিন্তু বিপ্লবোদ্যান অনেক পপুলার। এখানে অনেক খোলামেলা পরিবেশ, সবাই এসে আড্ডা দেয়, অনেক মজা ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে তো অনেক খোলামেলা পরিবেশ এখানে, এখানে সবাই আসবেন। আমার চিটাং শহরের জন্য এটা অনেক ভালো পরিবেশ খোলামেলা। আমি নিহা, আমি কাপুষগুলো কলেজ থেকে ইন্টার ফার্স্ট ইয়ার এবছর। সো সবাই হালিশহরের মধ্যে ডেলর ভাই বিচ্যালেন থেকে, তো সবাই আসবেন, এখানের মধ্যে ভালো লাগবে আশা করি। হ্যাঁ, আমি সবসময় এখানে আসি, আমার কোচিং এখানের মধ্যে, আমি সবসময় এখানে আসা হয়। আমি কোচিং শেষ করে এখানে চলে আসি, অনেক খোলামেলা পরিবেশ, ভালোই লাগে, তো চলে আসি এখানে। সবাই আসবেন, ভালোই লাগবে, একটু ঘুরে যাইয়েন, দেখবেন ভালোই লাগবে। ধন্যবাদ আপু, আপনাকে হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। এখানে প্রায় সময় অনেক লোকজন আসে, সবসময় খুব ভালো একটা মুহূর্ত কাটানো যায় এখানে। তাহলে হচ্ছে কি আপনার ভালো বা সময় কাটানোর জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা চিটাংয়ের ভিতরে মনে করা যেতে পারে। সব দিক দিয়ে নিরাপদ আছে এবং সর্বৈতিক দিয়ে একবারে খুব সুন্দর একটা পরিপূর্ণ সাজানো গুছানো একটা জায়গা। আপনার না ছুটি পাইলে প্রায় সময় এখানে চলে আসা হয়, প্রতিদিন আসা হয় না, তো কাজ কামের থেকে প্রতিদিন আসা হয় না, মাঝে মাঝে এখানে চলে আসা হয়। তো এখন তো ঈদের ছুটি, এখন প্রতিদিনই আসা হয়, ঈদের ছুটি ছাড়া এমনিতে প্রায় শুক্রবার হইলে আসা হয়।
উদ্যান হলো এই জায়গার মধ্যে, মানে চিটংয়ের মধ্যে, 2 নম্বর গেটের মধ্যে, সিটির মধ্যে খুব সুন্দর একটা প্লেস যেখানে মধ্যে আপনার সবসময় মানুষরা আসে। হ্যাঁ, অবভিয়াসলি দ্যাটস দ্য নাইস প্লেস। আর আর হলো বিষয়টা হলো বিপ্লব উদ্যানের মধ্যে ম্যাক্সিমাম মানুষ, সব বয়সী মানুষরাই আসে কম বেশি, আর এমন একটা পরিবেশ, পরিবেশটাকে এনজয় করা যাচ্ছে আর কি সবাই মিলে। আমি ডিপ্লোমা শেষ করেছি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, এখন আপাতত রেজাল্ট পাবলিশড হয়েছে। আর বাড়ি ফটিকছড়ি, অর্ণব দাশগুপ্ত। অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের মাধ্যমে এই জিনিসটা প্রচার হচ্ছে। এত সুন্দর একটা প্লেস, যারা জানেন না তারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ।